নমস্কার বন্ধুরা, তনহির পাকশালাতে সবাইকে স্বাগত। আটা এবং ময়দা দিয়ে তো রুটি আমরা রোজই করে থাকি, তবে সুজি দিয়ে যদি রুটি করা যায় তাহলে সেই রুটি যেমন নরম হয় তেমনই সুস্বাদু হয়। ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু থাকে একদম নরম দুলদুলে। কিভাবে বানিয়ে নেওয়া যায় এই নরম সুস্বাদু সুজির রুটি, দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। সুজির রুটি বা পরোটা করবার জন্য একটা ডো তৈরি করতে হবে। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 2 কাপ পরিমাণে জল, ওজন হিসেবে 500 মিলিলিটার। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে জলটাকে গরম হতে দেব। এই জলের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে লবণ। লবণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। জল ভালো মতন গরম হয়ে গেলে এর মধ্যে সুজি মেশাতে থাকব। মেজারিং কাপের 1 কাপ পরিমাণে সুজি নিয়েছি, ওজন হিসেবে 200 গ্রাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে অল্প অল্প করে সুজিটা জলের মধ্যে দিতে হবে আর হাতা দিয়ে বা স্প্যাটুলা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। হাই ফ্লেমে কখনোই করবেন না, তাহলে সুজি তাড়াতাড়ি জল অ্যাবজর্ব করে নেবে আর এর মধ্যে বড় বড় দানা বা লাম্প সৃষ্টি হবে এবং ডোটা বা মন্ডটা ভালো মতন মাখা হবে না। দেখুন, আমি ধীরে ধীরে মেশাতে থাকছি আর জল ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। মিনিট 2-এক সময় ধরে একদম লো টু মিডিয়াম ফ্লেমে সুজিটাকে এইভাবে ভালো করে কুক করে নিতে হবে। জল যখন শুকিয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এই গরম কড়াইতে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি, তবে স্প্যাটুলা দিয়ে গরম কড়াইতেই সুজিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু গরম আছে, হাত দিয়ে এখন ডোটাকে মাখা সম্ভব নয়, তাই এই গরম অবস্থাতে স্প্যাটুলা বা হাতা দিয়ে আপনারা কিন্তু ডো বা মন্ডটাকে তৈরি করে নিতে পারেন। এবার একটা থালার মধ্যে সুজির এই মন্ডটাকে ঢেলে নিচ্ছি। থালাতে ঢেলে নেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট রেখে দেব। একটু ঠান্ডা হওয়ার পর তারপরে মন্ডটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। অল্প গরম থাকতেই মন্ডটাকে মাখতে হবে। সুজি যেহেতু হাতে লেগে যায়, চটচট করে, তাই জন্য আমি 2 টেবিল চামচ পরিমাণে ময়দা এর মধ্যে দিয়ে দিলাম। চাইলে আপনারা ময়দার বদলে আটাও অবশ্যই ব্যবহার করতে পারেন। আর যদি মনে হয় আপনাদের খুব বেশি হাতে লেগে যাচ্ছে, তাহলে আরও 2 টেবিল চামচ ময়দা আপনারা এর মধ্যে অ্যাড করতেই পারেন। তবে অতিরিক্ত ময়দা বা আটা কিন্তু অ্যাড করবেন না। 2 টেবিল চামচ ময়দা দিয়ে আমি ভালো করে সুজিটাকে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। শুকনো ময়দা দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর 1/2 চা চামচ পরিমাণে ঘি হাতের মধ্যে নিয়ে এই ঘিটাকে দিয়ে সুজির মন্ডটাকে আবারও ভালো করে মেখে নিচ্ছি। ঘিয়ের বদলে আপনারা সাদা তেলও অবশ্যই ব্যবহার করতে পারেন। ঘি দিয়ে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। রুটি বা পরোটার জন্য সুজির মন্ড বা সুজির ডো কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এর থেকে যেরকম সাইজের আমরা রুটি বা পরোটা করতে চাই ঠিক সেই রকম সাইজের বড় বড় করে লেচি কেটে নেব। দেখুন, আমি এরকম বড় সাইজের লেচি কেটে নিলাম আর যে পরিমাণে সুজি আমি ব্যবহার করেছি তাতে আমার মোট 10টা লেচি কাটা হয়েছে। লেচিগুলো হাত দিয়ে গোল করে নিচ্ছি। আপনারা চাইলে একটা পাতলা সুতির ভিজে কাপড় দিয়ে ঢেকেও রেখে দিতে পারেন। এবার রুটি এবং পরোটাগুলোকে বেলে নেব। একটা লেচি নিয়ে ভালো করে গোল করে নিয়ে অল্প পরিমাণে ময়দার গুঁড়ো ছড়িয়ে যেভাবে আমরা রুটি বা পরোটা বেলি ঠিক সেইভাবে একটু হালকা হাতে চাপ দিয়ে বেলে নিতে হবে। খুব বেশি চাপ দিয়ে কখনোই বেলবেন না, কারণ এই সুজির মন্ড বা লেচিটা কিন্তু
যথেষ্ট পরিমাণে নরম। বেশি চাপ দিয়ে যদি বেলা হয় তাহলে রুটি বা পরোটা যেটাই আপনারা বেলেন না কেন ঠিক মতন বেলা হবে না। ময়দার গুঁড়ো ছাড়া আপনারা আটার গুঁড়ো দিয়েও অবশ্যই রুটি বা পরোটা বেলে নিতে পারেন। দেখুন আমি একদম প্রমাণ সাইজের রুটি বেলে নিয়েছি, আর রুটিগুলোকে কিন্তু খুব বেশি পাতলা করে বেলতে যাবেন না, তাহলে ছিঁড়ে যাবে। এই একই রকমভাবে আমি সবকটা রুটি বেলে নিচ্ছি, আর এই রুটিগুলোকেই আমি পরোটা হিসেবেও ভেজে নেব। আপনারা চাইলে তিন কোণা করে পরোটা অবশ্যই বেলে নিতে পারেন। গ্যাসে একটা তাওয়া বসিয়ে নিয়ে তাওয়াটাকে ভালো করে গরম করে একটা রুটি আমি তাওয়ার উপরে দিয়ে দিলাম। মিডিয়াম টু হাই ফ্লেমে একটা সাইড সেকে নেওয়ার পর অপর সাইড উল্টে দিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই উল্টে পাল্টে রুটিগুলোকে সেকে নেব। তবে এই সুজির রুটি কিন্তু একসাথে তিন চারটে করে সেকা যাবে না, একটা একটা করেই সেকলে ভালো হয়। হাই ফ্লেমে একেবারেই সেকবেন না, মিডিয়াম ফ্লেমে রুটি সেকার চেষ্টা করবেন যদি আপনারা রুটি বানান। আর এইভাবে সাইড থেকে একটু চাপ দেবেন, দেখবেন ধীরে ধীরে রুটি ফুলতে শুরু করবে। আলাদা করে নেটের ওপর রেখে রুটি ফোলাবার প্রয়োজন পড়বে না। দেখুন রুটিটা ধীরে ধীরে ফুলতে শুরু করেছে। এইভাবে সাইড থেকে একটু করে চাপ দিলে রুটি একদম সুন্দর গোল বলের মতন ফুলে উঠবে। এই সুজির রুটি বানানো কিন্তু ভীষণই সহজ, আর রুটিগুলো হয়ও ভীষণই নরম। আমাদের প্রথম রুটি হয়ে গেল। এবার এই রুটিটাকে তুলে আমি একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি, আর এই রুটি আমি রাখি একটা কাঠের ক্যাসারলের মধ্যে। নিচে একটা পাতলা সুতির কাপড় দিয়েছি, কারণ গরম রুটি যদি রাখা হয় তাহলে বাষ্প হয়ে জলজলে হয়ে যায়। যদি নিচে পাতলা সুতির কাপড় দেওয়া হয় তাহলে ভিজে ভিজে বা জলজলে ভাবটা থাকে না। আর এই একই রকমভাবে সবকটা রুটি যদি আপনারা করতে চান তাহলে করে নিতে পারেন। আর যদি আপনারা পরোটা বানাতে চান তাহলে ওই একই রকমভাবে দুপিট ভালো করে সেকে নিয়ে তারপর অল্প অল্প করে তেল দিয়ে মিডিয়াম ফ্লেমে পরোটাগুলোকে সেকে নিতে হবে। খুব বেশি যে তেল দিতে হবে তা কিন্তু নয়, অল্প অল্প পরিমাণে তেল দিয়ে মিডিয়াম ফ্লেমে সাইড থেকে একটু একটু করে চেপে চেপে পরোটাগুলোকে সেকে নিতে হবে। পরোটাও কিন্তু রুটির মতন সুন্দর ফুলতে থাকবে। আর রুটি বা পরোটা যেটাই বানাবেন অবশ্যই মিডিয়াম ফ্লেমে করবেন, আবারও বলছি হাই ফ্লেমে একেবারেই করবেন না। আর এই একই রকমভাবে আমি সবকটা পরোটাও ভেজে নেব। আমার আজকের এই সহজ পদ্ধতির সুজির রুটি এবং সুজির পরোটার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে অবশ্যই একবার বানিয়ে নিতে পারেন, আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।